দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং আমার সঙ্গে আছেন ইফতেখার নূর আহমেদ প্রীতম। খুব সুন্দর বাঁশি বাজায়, সেই বাঁশি সুর শুনে শুনে আজকে আড্ডাটা শুরু করেছিলাম। তার সঙ্গে অনেক আড্ডা দেব, কথা বলবো, এত কিছু থাকতে কেন বাঁশি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন সে বিষয়গুলো জানবো, কীভাবে বাঁশি শিখতে হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, কিছু টিপস নিয়ে দিতে চাই। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো ছিলাম না আপনাদের সময় টিভিতে আসার পর ভালো হয়ে গেলাম। ভালো ছিলেন না কেন? এই একটু ক্যারিয়ার প্রবলেম, তারপরে একটু অসুস্থ। আপনার বয়স কত হয়েছে যে আপনার ক্যারিয়ার এখন প্রবলেম দেখা দিল? কত চলে বয়স আপনার এখন? 17। 17 বছর বয়সে আপনি ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছেন? আগে তো পড়াশোনা শেষ করুন, কিসে পড়ছেন আপনি? আমি 2023 SSC শেষ করলাম বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। বগুড়াতে পড়াশোনা করছেন? জি, বগুড়াতে। মানে আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন? জি জি। মানে মানুষ আসলে আপনাকে নিয়ে অনেক শিখবে, যারা খুব বিন্দাস ঘুরে বেড়াচ্ছে দেখেন ও 17 বছর বয়সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে গেছে। আমি বলবো যে আপনি যে বাঁশি নিয়ে কাজ করছেন, বাঁশি নিয়ে তো সুন্দর ক্যারিয়ার করা যায়। ইনশাল্লাহ ভাইয়া দোয়া রাখবেন আমার জন্য, সবার কাছে দোয়া চাই যেন ভালো কিছু করতে পারি। ঠিক আছে, আমি এই জন্যই আপনাকে আজকে ইনভাইট করেছি আমাদের বিনোদন। প্রথমে বাঁশি প্রসঙ্গে আমি জানতে চাই, আপনি বাঁশি বাজাচ্ছেন কতদিন যাবত? আসলে বাঁশি বাজানোর ব্যাপারটা আমার হঠাৎ করেই শুরু। যেমন আমি বলতে গেলে 3 বছর হবে আমার বাঁশি বাজানোর বয়স, মাত্র 3 বছর। মাত্র তিন বছর হয়েছিল কি, আমার নানা জান আগে বাঁশি বাজাইতো, তো সেখান থেকে আমি ইন্সপায়ার ছিলাম একটু, বাট ওইভাবে না। পরে ওনার মারা যাওয়ার পর 2020 সালের আপনার অক্টোবরের দিকে মন টন খারাপ থাকতো, তো ভাবতাম মন খারাপ, ভাল লাগতেছে না, কি করা যায়। পরে মাথায় হঠাৎ করে চলে আসলো, আচ্ছা বাঁশি বাজানো দেখি তো একটু মন টন ভালো করার জন্য, দেখি একটু বাঁশি টাশি দেখি বাজাতে পারি নাকি। চলে গেলাম কিনতে, আমার প্রথম যে বাঁশিটা সেটা আমি 70 টাকা দিয়ে কিনি আমাদের বগুড়া থেকে। হ্যাঁ, 70 টাকা দিয়ে কিনি, মাত্র 70 টাকা দিয়ে আমার শুরু শেখা। তখন কোন ক্লাসে ছিলেন? তখন আমি ক্লাস 8-এ, তখন করোনাকালীন সময় চলতেছে, লকডাউনের ভেতরে। হ্যাঁ হ্যাঁ, তখন কেবল ক্লাস 8-এ পড়ি। তো তারপর ইউটিউব থেকেই শুরু করলাম, কেউ আমাকে ইউটিউব থেকে দেখে বাঁশি প্রথম হাতে করি। জি, আমাকে কেউ হাতে ধরায় শেখায় দেয়নি, বলেনি এভাবে ফু দিতে হয়, কেউ হাতে ধরায় ধরায় কেউই শেখায় দেয়নি। আমি ইউটিউবে দিতাম এটা, তখন আমার ফোনও ছিল না। আচ্ছা, হয়তো বাবা অথবা মার ফোন দিয়ে টাইপ টাইপ করে একটু দেখতাম লিসনগুলা কীভাবে কী করতে হয়। আস্তে আস্তে একটু ট্রাই করার চেষ্টা করলাম, লাগে থাকলাম, এমন মানে এমন লাগা লাগছি যে ঘুমাতে যাই বাঁশি পাশে থাকে, ওয়াশরুমে গোসল করতে যাই বাঁশি থাকে, একদম নেশার মতো হয়ে গেল। তারপর সেখান থেকে ভালো লাগা শুরু। এরকম করতে করতে প্রায় 1.5 বছর পর যখন মোটামুটি আমি বেসিক যেমন সারেগামা, তারপরে ফিঙ্গার স্টাইল যেগুলো বাঁশিতে আসে এইসব যখন শিখে গেলাম, তারপরে আমাদের ওখানে একজন ক্লাসিক্যাল শেখার জন্য, বাঁশিতে ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত রাগ প্রধান সঙ্গীত শেখার জন্য আমাদের ওখানে একজন ওস্তাদ, ওনার নাম অজিত কুমার। তো ওনার কাছে গিয়ে উনি হারমোনিয়াম দিয়ে, উনিও বাঁশি বাজায় বাট উনি আমাকে হারমোনিয়াম দিয়ে দেখায় দেয়, সেখান থেকে শেখা। এবং রিসেন্টলি আমি আমাদের বাংলাদেশের বিখ্যাত বংশীবাদক শ্রদ্ধেয় জালাল আহমেদ স্যার, ওনার বাসায় গিয়েছিলাম, উনি যথেষ্ট গাইড করেছেন আমাকে বাঁশি নিয়ে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও শিখাই দিয়েছেন আমার। একদম আমি কখনো ভাবিনি যে ওনার সাথে দেখা করতে পারবো। ঠিক আছে, গল্প আরও হবে, আরও অনেক গল্প শুনবো, কিন্তু আমার প্রথম এখন প্রশ্ন হচ্ছে যে আপনার প্রথম যে সুরটা আপনি শিখেছিলেন আর তুলেছিলেন বাঁশিতে, সেই প্রথমে একদম শুরুতে শেখা, শুরুতে ক্লাস 8-এ প্রথম যে সুর তুলেছিলেন? ঠিক আছে, আয়ু বাচ্চুর গাওয়া সেই তুমি কেন এত অচেনা হলে, এত অচেনা হলে গানটার মধ্যে আমি একটু কেমন কেমন জানি ভাব পেলাম। এইটাই থাকতে করোনার সময় কি এমন কিছু হয়েছিল নাকি লাইফে, মানে প্রথম সুর কেন সেই তুমি কেন এত অচেনা হলে গানটাতে গেল?
না আমি বিয়ে করার আগ পর্যন্ত মানে বিয়ের কাবিন নামায় সিগনেচার করার আগ পর্যন্ত সিঙ্গেল আমার কখনো ছিল না কিছু মানে আপনি কি বিয়ে করেছেন না না আচ্ছা আমি কিন্তু কনফিউজ হয়ে গেছিলাম যে মানে আপনি যে বলছিলেন যে আপনি আমি বিয়ে করার আগ পর্যন্ত আপনি বিয়ে ঠিক করে ফেলছেন যে না না কারণ বিয়ে করলে এটা বাল্য বিবাহ হতো আপনি জাস্ট ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন জি জি ঠিক আছে বাঁশি প্রসঙ্গে আসি এখন তো বাঁশি বাজাচ্ছেন তো আমি একটু বাঁশি সম্পর্কে জানতে চাই আপনি তো অনেক বাঁশি এখানে মানে অনেক বাঁশি আছে হ্যাঁ অনেক মানে এত বাঁশি কেন কিনতে একটা বাঁশি দিয়ে কি সুর তোলা যায় না একটা বাঁশিতে বলতে গেলে আমাদের বাঁশিতে যেমন এটা আমার ডি শার্প স্কেলের বাঁশি তো ডি শার্প স্কেলে আমি ডি শার্প মাইনর মেজর এটা বাজাতে পারবো আমার এখন আপনি ধরুন আপনি গান গাচ্ছেন এ শার্পে অথবা সি শার্পে তখন আমার করতে হবে কি এখানে আমি কনভার্ট করে বাজাতে পারবো কিন্তু প্রক্রিয়াটা অনেক জটিল তো ব্যাপারটা সহজ করার জন্য আমি আমার প্রত্যেকটা স্কেলে যেমন এ শার্প এ বি সি সি শার্প ডি শার্প ডি জি শার্প হোয়াট এভার যত স্কেল আছে প্রত্যেকটা স্কেলের বাঁশি লাগে এবং আমাদের বাঁশিতে অক্টেভ থাকে অক্টেভ মানে চড়া সুর নিম্ন সুর মানে মধ্য সুর এরকম থাকে তো আমরা এই জন্য বাঁশি যেমন ছোট বাঁশি এটা হায়ার অক্টেভের বাঁশি এরও একদম এত বড় একটা বাঁশি আছে সেটা হলো আপনার লোয়ার অক্টেভের বাঁশি এখানে আছে নাকি হ্যাঁ আচ্ছা একটু দেখি তাহলে দর্শক একটু দেখুক আপনার কতগুলো বাঁশি আছে এইখানে তাও বিশটার মতো বিশটা বাঁশি বাঁশি কি আরো আছে হ্যাঁ বাঁশাই আছে ওরে বাবা অনেক বাঁশি এই তো এইটা একটা এইটা আপনার এইটা বাঁশি তো বাঁশ দিয়ে বানায় না জি বাঁশ দিয়ে বানায় আমি কিছু করে নিলাম এই বাঁশিটার কথা বলছিলেন জি এটা আমাকে বগুড়ার এসপি স্যার উনি আমাকে গিফট করেছিলেন আচ্ছা আচ্ছা আর এইটা এইটা হলো লোয়ার অক্টেভের বাঁশি যেমন এইটা সাউন্ড আসবে একদম একদম একদমই নিম্ন যেমন এই দেখুন তুমি শুনি বুঝতে পেরেছি মানে সুরের ভিন্নতা আছে তাই তো আপনার তো এখানে বিশটা বাঁশি আছে প্রায় না জি 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 আর বাঁশে আরো কতগুলো আছে বাঁশে আরো দশটা আরো দশটা এত বাঁশি বাঁশির দাম কেমন মানে একটা এক এক জীবন যেরকম আমার হলো এই যে এই এই বাঁশিটা এটা আমার এই পিসটাই 2000 টাকা 2000 টাকায় বাঁশিটা জি জি মানে এটা কি এটা তো জাস্ট অ্যাজ ওয়েল নরমাল বাঁশির মধ্যে দেখাচ্ছে কেন এটা এত বেশি দাম কেন এটাতে আপনার হলো বাঁশিটা আপনার হলো সিজনিং করা বাঁশটা এবং হলো স্কেলটা ঠিক আছে যেমন এটা এফ শার্প স্কেল মেজারমেন্টটা ঠিকঠাক আছে আর যে বানাইছে সে একটু কোয়ালিটিফুল মেকার এটা 1000 টাকা এইটা আমি মানে সব যেখানে যত বাঁশি দেখতেছেন সব আমার নিজের টাকা দিয়ে কেনা ফ্যামিলি থেকে বা কারুর থেকে ওভাবে কোনো টাকা নেই আমরা সবাই যে যাই কিনে না কিনে নিজের টাকা দিয়ে কিনে কিন্তু আমার একটা জিনিস প্রশ্ন আছে যে এই যে 2000 টাকা বললেন বা অন্যান্য বাঁশিগুলো কত করে যেগুলো আছে বিভিন্ন দামের আছে যেমন হলো এই যে এইটা হলো 800 তারপরে আপনার হলো দেখাই এইটা মাত্র 150 টাকা 150 টাকা হ্যাঁ এই যে ধরুন শুধু 150 টাকা না আমি আমার রাস্তাঘাটে অনেকে দেখি যে ফেরি করে বিক্রি করে 50 টাকা 100 টাকা করে ওই বাঁশিগুলোর সাথে হ্যাঁ ওই বাঁশিগুলোর সাথে এই বাঁশিগুলোর পার্থক্য কি ওই বাঁশিগুলোর সাথে এই বাঁশিগুলোর পার্থক্য হচ্ছে স্কেলে মেইনলি সুরে মানে সুর আপনার 440 টিউন মাস্টার টিউন বাঁশি থাকে তা আমরা যখন কোথাও শো করতে যাই অথবা বাজাইতে যাই তখন আমাদের আশেপাশে আরো অনেক ইনস্ট্রুমেন্ট বাজে লাইক গিটার তারপর আপনার কিবোর্ড হোয়াট এভার তো ওদের সাথে আমাদের বাঁশিটা ম্যাচ করতে হবে এখন আমরা একটা বাজাই যদি ওরা একটা বাজায় এটা শুনতে দৃষ্টি মানে শুনতে শ্রুতি মধুর লাগবে না কারণ এটা একদমই আলাদা বাজতেছে তো আমার ওদের সাথে মিলানোর জন্য ওই ওই মাপে ওই স্কেল ওই টিউনে আমাদের বাঁশিগুলো বানানো লাগে এই জন্য আমাদের এগুলোর দাম আরও বেশি হয় আর যেগুলো ফুটপাতে থাকে যেমন হকাররা যেসব বাঁশি বিক্রি করে এসব বাঁশি ওরা কয়েকজন আছে টিউন করে আবার কিছু কিছু আছে এমনি নর্মালি বানায় নেয় তাহলে আমার একটা প্রশ্ন আছে যে মানে অনেক কিছুই তো মানুষ আমাদের ইয়াং এজে অনেক কিছু অনেকে অনেক কিছু করছে এত কিছু থাকতে আপনি বাঁশিটাকে কেন চয়েস করলেন ভাবলাম যে বাঁশি এমন একটা ইনস্ট্রুমেন্ট এটা অনেক পুরাতন একটা ইনস্ট্রুমেন্ট আর এবং এইটা নিয়ে অনেক কাহিনী আছে আর সবচেয়ে বড় কথা বাঁশি সবাই বাজাতে পারে না হ্যাঁ হ্যাঁ যেমন হলো অনেক ইনস্ট্রুমেন্ট আছে কমন ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমামই বাজাতে পারে বাঁশি একদমই আনকমন তো ভাবলাম যে সবাই যেটা করতেছে ওটা না করে একটু ব্যতিক্রম কিছু করতে পারি অথবা একটু ডিফিকাল্ট কিছু করতে পারি তো এই জন্য আর কি আমার বাঁশিতে হাত দেওয়া বাঁশিটাই নামা চুজ করা ঠিক আছে অনেক আড্ডা দিয়েছি যেহেতু বাঁশির আড্ডা হচ্ছে আমি এখন আপনার কাছ থেকে বাঁশি সুর শুনতে চাই কোন বাঁশি সুরটা শোনাবেন বলুন তো আমি ওরে নীল দরিয়াটা শোনাতে চাচ্ছি ওরে নীল দরিয়া ঠিক আছে আমরা এখন ওরে নীল দরিয়া আমাদের দেশে ছাড়িয়ে বাঁশি সুরটা শুনবো তাই তো জি জি
অনেক সুন্দর আচ্ছা প্রীতম বাঁশি বাজাতে কি অনেক দমের প্রয়োজন হয় হ্যাঁ প্রচুর প্রচুর না হ্যাঁ এইজন্য আমাদের আমরা আমরা এইজন্য যারা পরবর্তী ওস্তাদ আছে বাঁশির ওনারা বলে মেডিটেশন করতে মেডিটেশন করলে ধ্যান করলে হ্যাঁ ফুসফুসের যেটা পাওয়ারটা এটা একটু হলেও বেড়ে যায় আচ্ছা আমাদের তো মেইন কাজ ফুয়ের উপরই বাঁশিতে দেখুন এই মাত্র 6টা ফুটাই 6টা ফুটাতেই হাই লো মাইনর মেজর সব বাজাতে হয় তো সব বেশি ম্যাক্সিমামই আপনাদের ফুয়ের আমার আমরা যারা বাঁশি বাজাই ফুয়ের উপর নির্ভর করে সব কিছুই মেইনলি বাঁশি ফুয়ের উপরই আচ্ছা আর একটা জিনিস হঠাৎ আমার আপনার সাথে আমার অফলাইনে আড্ডা হচ্ছিল বাঁশির সাথে কি মশার কোনো সম্পর্ক আছে আমি এটা সায়েন্টিফিকলি জানি না বাট আমি যখন বাঁশি বাজাই কেন জানি মশা এসে ধর যেমন এই যে কিছুক্ষণ আগেও এসে ধরলো তো বুঝি না আসলে হয়তো আবার এমনও হয়েছে যে আমি বাঁশি বাজাচ্ছি আশেপাশে অনেক পাখি এসে বসে গেছে এরকম হয়েছে বাঁশি ওরাও কিচিরমিচির শুরু করে দিয়েছে মাঝে মাঝে মানে কোনো ন্যাচারাল জায়গায় যেয়ে বসলে অথবা নদীর পাড়ে যেয়ে বসলে অথবা হোয়াট এভার জায়গায় যেয়ে বসলে এরকম অনেকবার হয়েছে আমার সাথে মানে কাকতালীয় ভাবে হোক আর যাই হোক আপনি বাঁশি বাজালে মশা মাছি পাখি সব চলে আসে অন্য অন্য বাঁশি যারা বংশী বাদক তাদের সাথে কি হয় নাকি সেটা তারাই বলতে পারবে আমি জানি না শুনতে হবে আপনার সাথে হয়েছে আমার সাথে হয়েছে তাহলে আপনি তো হ্যামিলিয়ানে বাঁশিওয়ালা মতো হয়ে গেলেন হ্যামিলিয়ানে বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে মনে হয় ইঁদুর দড়িয়েছিল আর আপনি হচ্ছে মশা মাছি সব ডেকে নিয়ে আসেন আচ্ছা বাঁশি নিয়ে তো অনেকের সঙ্গে কাজ করেছেন নাকি কাজ করা হয়েছে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জি এক্সপিরিয়েন্স নতুন অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু আমাদের অনেক মিউজিশিয়ানসদের সাথে কাজ করা হয়েছে আর বিশেষ কথা ওনারা আমাকে অনেক গাইড দিয়েছে আর আমি তো একদম ছোট মানুষ একদম নতুন ওরা বড় বিশেষ করে আমার সিনিয়র ভাইয়েরা ওনারা আমাকে ডেকে নিয়ে গেছেন আমাকে কোথায় কোথায় ভুল হচ্ছে কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার আরও কী কী করলে আমি ইম্প্রুভমেন্টে যাইতে পারবো সেটাও আমাকে দেখাই দিয়েছেন তো তাহলে এই বাঁশি নিয়ে আপনার স্বপ্ন কী ফিউচারে বাঁশি নিয়ে স্বপ্ন হচ্ছে যে এই তো মানুষকে মানুষ জানে আমার বাঁশি শুনে কেউ কারো মন খারাপ কারো কেউ একটু ডিস্টার্ব মেন্টালি কেউ একটু খারাপ অবস্থায় আছে আমার বাঁশি শুনে যেন তার মন টন ভালো হয়ে যায় আমার বাঁশি শুনে তাই সে একটু যদি রিলিফ পায় এটাই আমার জন্য সার্থকতা সেক্ষেত্রে কি আপনার প্রফেশনালি বাঁশি নিয়ে কাজ করার আগ্রহ নেই মিডিয়াতে মিউজিক অঙ্গনে হ্যাঁ মেইনলি এখনও বাঁশি আমার প্যাশন হিসেবেই রাখছি প্রফেশনালি ওভাবে এখনও ভাবিনি বাট অবশ্যই কাজ করার অবশ্যই ইচ্ছা আছে